হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের বৃদ্ধ লুক নিতে কত ঘন্টা সময় লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে, আর চিত্রনায়িকা অপু বিশ্বাস তাকে দেখে কেন চিনতে পারেননি, জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সুপারস্টার শাকিব খান বিভিন্ন সময় বিভিন্ন লুকে মানুষকে চমক দিচ্ছেন প্রিয়তমা ছবির ক্ষেত্রে। বৃদ্ধ চরিত্রটি করার জন্য সুপারস্টার শাকিব খান রাজি হবেন কি না হিমেল আশরাফ, এটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কিন্তু সিনেমাটির গল্প পড়ার পর থেকেই এই শুটিংটি কখন হবে সেটা নিয়েই তাড়া দিচ্ছিলেন সুপারস্টার শাকিব খান। অর্থাৎ গল্পের এই চরিত্রটি সবচাইতে বেশি পছন্দ হয়েছিল সুপারস্টার শাকিব খানের। একজন জাত অভিনেতা জানেন গল্পের কোথায় টুইস্ট লুকিয়ে থাকে, আর তাই এই ধামাকাটা কখন হবে সেটা নিয়ে অস্থির করে তুলছিলেন সবাইকেই। সবুজ খান বলেন, এই সিনেমাটির এই অংশটির জন্য একটা বিশাল বাজেট খরচ হয়ে গেছে, কারণ কলকাতা থেকে 15 জনের একটা টিম এসেছে এই অংশটুকু শুটিং করার জন্য, মেকআপ করার জন্য তার মুখের মাপ নিতে হয়েছে এবং সেভাবে মেকআপ তৈরি করতে হয়েছে। মেকআপটি বসাতে 7 ঘন্টা সময় লাগে এবং তুলতে লাগে 3 ঘন্টা সময়। সবুজ খান বলেন, আমরা পুরো টিম এটা নিয়ে অনেক ওয়ার্ক করেছি, অনেক কিছু লিখে রাখতে হয়েছে, তারপরেই এত সুন্দর একটি মেকআপ বসানো গেছে। শাকিব খানকে রেডি করার পর তাকে আসলে চেনা যায় কিনা, এটা সবচাইতে কাছের মানুষগুলোই আসলে তাকে চিনতে পারবেন, আর সেটা মনে করেই অপু দিদিকে প্রথমেই শাকিব খানকে দেখানো হয়েছিল। কিন্তু তিনি প্রথম দেখাতে শাকিব খান সেটা ভাবতে পারেননি, তিনি চিনতেও পারেননি। তারপর যখন তাকে বলা হলো তুমি তাকে চেনো, খুব ভালো করে দেখো, আর তুমি যদি না চিনো তাকে আর কেউই চিনতে পারবে না, তাহলেই মনে করা হবে মেকআপটি পারফেক্ট হয়েছে। অপু বিশ্বাস ভালো করে তাকিয়ে দেখে বললেন, শাকিব আমি তো চিনতেই পারিনি, শাকিব বৃদ্ধ হলেও কি এত সুন্দর লাগবে, সত্যি আসলেই আমি ওর আরেকবার প্রেমে পড়ে গেলাম, বৃদ্ধ শাকিবের সঙ্গে প্রেম করতে চাই, এখন বর্তমানের ইয়াং শাকিব যা খুশি করে বেড়াক আমার কোনো আপত্তি নেই, এমন একটা মানুষকে ছুটি দেয়াই যায়। কথা শুনে কথাগুলো বলে হো হো করে হেসে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের আসলেই লুকটা এত প্রেমে পড়ার মতো হয়েছে যে চিত্রনায়িকা অপু বিশ্বাসও সত্যি সত্যি এই লুকের প্রশংসা না করে পারেননি। তিনি বললেন, এই সিনেমাটি দেখতে যাব শুধুমাত্র এই অংশটি কখন দেখব সেই অপেক্ষা নিয়ে, দারুণ একটি লুক হয়েছে, এপার বাংলা ওপার বাংলা দু বাংলায় প্রশংসা কুড়াচ্ছেন সুপারস্টার শাকিব খান। শাকিব বলেন, আমার এই লুকটি সত্যি আমার জীবনের সেরা লুক হয়েছে, আমি সত্যি ধন্য হিমেল আশরাফের কাছে যে ও এত চমৎকার একটা ভাবনা ভাবতে পেরেছে। মানুষের জীবনে অনেক গল্প থাকে, অনেক অভিনয়, অনেক অভিনেতায় অনেক আশা নিয়ে বসে থাকেন একটা ভালো গল্পের, একটা ভালো সময়ের। সুপারস্টার শাকিব খান হয়তোবা তার জীবদ্দশায় তেমন একটি গল্পে অভিনয় করলেন এবং যার সাক্ষী হয়ে রইল বাংলাদেশের প্রতিটি মানুষ। এই ইয়াং বয়সে এত সুন্দর একটা চমৎকার লুক সত্যি সবার আকাঙ্ক্ষা থাকে। সুপারস্টার শাকিব খান তার জীবনের হয়তো সেরা অভিনয়টি এই প্রিয়তমা সিনেমাটিতে করেছেন। ঈদের সময়ে আপনারা হলে গিয়ে এই সিনেমাটি দেখতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে করেন ভিডিওটি বন্ধুরা দেখলেও মজা পাবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।